হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানা আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা হতো চুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চাঁদু শুধু আরম্ভ করা যায় বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটা চেষ্টা করো শেষ পর্যন্ত দেখার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ এর প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট অবশ্যই চেষ্টা করুন চ্যানেলটিকে সাপোর্ট করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে দু তিনটে কথা আগে বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ এর প্রিপারেশান নিচ্ছ তারা ইন্টারভিউ হলে কিন্তু কোনো রকমভাবে অযথা টেনশন নেবে না দেখো বন্ধুরা তোমরা যখনই ইন্টারভিউ দিতে যাবে ভিতরে একটা নার্ভাসনেস সবারই কাজ করবে তো সেই নার্ভাসনেসটা ভিতরেই রাখা যে ওই নার্ভাসনেসটা কিন্তু ফেসে যাতে না দেখা পায় যে তুমি নার্ভাস আছো কারণ একজন পুলিশ কনস্টেবল হতে গেলে বা একজন পুলিশ অফিসার হতে গেলে কিন্তু তোমাকে একেবারে নির্ভীক থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কিন্তু তোমাকে সাহসিকতার একটা পরিচয় দেখাতে হবে তুমি যদি সামান্য ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই ইন্টারভিউয়ার্সদের প্রতি ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে একেবারে নির্ভীক থাকার আর যতটুকু জিজ্ঞাসা করা হবে ততটুকুই উত্তর দেওয়ার এই নয় যে তোমাকে একটা জিজ্ঞাসা করলো জিনিস সেই জিনিসটা তুমি ভালোভাবে জানো তো অবশ্যই তুমি ওই যে উত্তরটা ওই উত্তরটা দাও কিন্তু যথাযথ উত্তর হবে এবং টু দি পয়েন্ট উত্তর হবে কোনো বাড়তি উত্তর হবে না এমন কোন জিনিস বলো না যে উত্তরটার পরিপ্রেক্ষিতে তোমাকে অনেক হাজার হাজার কাউন্টার প্রশ্ন করতে পারে এটা তোমরা মাথায় রাখবে ইন্টারভিউয়াররা শুধুমাত্র চায় যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটার উত্তর পেতে এই নয় যে তুমি ওই টপিকটা নিয়ে পাঁচ মিনিটের একটা বড় ভাষণ দিয়ে দিলে সেটাই ইন্টারভিউররা খুশি হবে বরং উল্টা ইন্টারভিউররা সেটাই কিন্তু বিরক্ত হতে পারে তো তোমরা এগুলো মাথায় রাখবে ঠিক আছে এই রকমই ইন্টারভিউর আরও চারটা ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেবে তোমাদের অনেক উপকারে লাগবে এটা ইন্টারভিউয়ের পার্ট ফাইভ ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো আগের ভিডিওগুলো দেখে নেওয়ার তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এরপর শুরু করা যাক প্রথম প্রশ্ন আমরা দেখে নেব এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে পুলিশ এর মূল কাজ কী তো যখনই তুমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ তো সেই কাজটা সম্পর্কে কিন্তু তোমাকে একটা স্বচ্ছ ধারণা ক্লিয়ার ধারণা থাকা দরকার তো যখনই তুমি একটা পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ তো সেই পুলিশের যে কি কাজ সেটা কিন্তু তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে যে পুলিশের কাজ কি রয়েছে আমি যে পুলিশ হব তো আমার কাজ কি হবে আমার ডিউটি কি হবে তো তুমি অবশ্যই বলতে পারো পুলিশের কাজ কি সেটার আমি একটা তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি সেই উত্তরটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আর এটার বাইরে কিন্তু চেষ্টা করবে না বলার কারণ বেশি যত বলবে তত কিন্তু তোমাকে কাউন্টার প্রশ্ন করতে পারে তারা অবশ্যই নিজের মতন তোমরা উত্তর বানিয়ে নিতে পারো এর থেকেও ভালো উত্তর আশা করছি তোমরা বানাতে পারবে তাও চেষ্টা করবে এই কিছু একটা উত্তর বলার তো উত্তরটা হবে রকম স্যার পুলিশ দেশের আইনশৃঙ্খলা বজায় রাখে আসল অপরাধীদের শনাক্ত করে অপরাধের হাত থেকে দেশকে রক্ষা করা এবং সে অপরাধীদের যথাযথ এবং প্রাপ্য শাস্তি প্রদানের ব্যবস্থা করা এছাড়াও সাধারণ মানুষের কাছে থাকা এবং সাধারণ মানুষকে সাহায্য করাও হচ্ছে পুলিশের মূল কাজ বাস দুই থেকে তিন লাইন এনাফ দুই থেকে তিন লাইন উত্তর দেবে বাস এরপরে তুমি জিনিসটাকে ক্লোজ করে দেবে যত বেশি এক্সটেন্ড করবে তত কিন্তু ইন্টারভিউয়াররা বিরক্ত হবে এবং তোমাকে কিন্তু কাউন্টার প্রশ্ন করে করে নাজেহাল করে দেবে ঠিক আছে এরপর নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন আছে আপনি কি ঘুষ নেবেন দেখুন বন্ধুরা এখানে যে প্রশ্নটা আছে আপনি কি ঘুষ নেবেন এটা কিন্তু একটা খুবই ভাইটাল প্রশ্ন আপনাদের জন্য যতটা ভাইটাল ততটা কিন্তু ইজি কারণ এই প্রশ্নটার উত্তর একটাই হবে যে স্যার না আমি কিন্তু ঘুষ নেব না কিন্তু এখানে কমপ্লিকেটেড সিচুয়েশান তৈরি করা হবে আপনাদের জন্য আপনাকে ডাইরেক্টলি এই প্রশ্নটা জিজ্ঞাসা নাও করতে পারে আপনাকে একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেবে সেই সিচুয়েশানের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ঘুষ নেবেন কি ঘুষ নেবেন না যেমন আপনাকে বলবে আপনার একটা প্রিয়জন আছে সেটা বাবা মা ভাই বোন কেউ হতে পারে তো আপনাদের বাবা মা ভাই বোনের মধ্যে কেউ একজন হসপিটালাইজড আছে সে খুব সিরিয়াস আপনার প্রিয়জন খুব সিরিয়াস আছে এই সময় আপনাকে অনেক টাকার দরকার ঠিক সেই সময় কেউ যদি আপনাকে সেই অর্থটা গিফট হিসাবে দেয় বা ঘুষ হিসাবে দেয় তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন যদি আপনি গ্রহণ না করেন কিন্তু আপনার ওখানে প্রিয়জনের ডেথও হতে পারে তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন এই রকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনাকে ফেলে দেবে তারা আপনি এই সিচুয়েশান থেকে কিভাবে বার হবেন সেটা কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে কিন্তু এটাই হবে যে আপনি ঘুষ নেবেন না সেটা নিয়ে কিন্তু এরপর আপনি নিজেদের একটা উত্তর রেডি রাখুন যে আপনি কেন ঘুষ নেবেন না তাহলে কি আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন না তাহলে নিশ্চয়ই আপনার বাবা আপনার মা ম্যাটার করে না আপনার টাকাটাই বেশি ম্যাটার করে বা আপনার চাকরিটাই বেশি ম্যাটার করে এভাবে অনেক কিছু কাউন্টার প্রশ্ন আপনাদের হবে কিন্তু আপনারা ঘাবড়াবেন না কিন্তু আপনাদের উত্তর হবে না আমি ঘুষ নেব না ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা তো বন্ধুরা এরপর নেক্সট প্রশ্নটা দেখে নিই এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেক পরীক্ষার্থী বারবার করেছে যে এই প্রশ্নটার উত্তর আমি কী দেব তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটার উত্তর চেয়েছ আমাকে মেল করেছ এই প্রশ্নটার উত্তর নিয়ে আমি তোমাদের কাছে হাজির তাই বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেলে কি পেলে না ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার তো অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা আছে তবুও পুলিশ হতে চান কেন তো এই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে দেবে বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে রাখছি অনেকেই আমাকে বলছে আমরা স্যার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা শো করবো কি করব না তো আমি তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাইছি যে এখন বর্তমানে যা পরিস্থিতি এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু গ্র্যাজুয়েট তো তোমরা এটা মাথায় রাখবে তোমরা যদি সেখানে এইচএস সার্টিফিকেট শো করবে তাহলে কিন্তু তোমরা তাদের থেকে পিছিয়ে পড়বে কারণ গ্র্যাজুয়েশান একটা এমনই লেভেল যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু করে থাকে হ্যাঁ এরকমও অনেক স্টুডেন্ট আছে যারা এইচএস করার পর কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদের আর্থিক অবস্থার জন্য কিন্তু যখন তোমার গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট রয়েছে তুমি অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশানটা শো করবে এটা কিন্তু তোমার কাছে একটা প্লাস পয়েন্ট হবে আর যারা ভাবছো গ্র্যাজুয়েশান সার্টিফিকেট শো করলে আমাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তো কঠিন কঠিন জিজ্ঞাসা করা হবে না শুধুমাত্র বেসিকটুকু জিজ্ঞাসা করা হবে আর তুমি যদি প্রশ্নের উত্তর দিতে নাও পারো এটা কিন্তু কোনো দেখা হবে না তোমাকে যে তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারছো কি পারছো না তোমার পার্সোনালিটি কেমন সেই নিয়ে কিন্তু বিবেচনা করা হবে তুমি কিভাবে তাদের সঙ্গে কনভারসেশন করছো তাদের সঙ্গে কীভাবে কথোপকথন করছো এইগুলো কিন্তু খুব ম্যাটার করবে তোমার বডি স্ট্রাকচার তোমার বডি মুভমেন্ট এগুলো কিন্তু তারা অবশ্যই দেখবে লক্ষ্য করবে যে তোমরা কিভাবে বিহেভ করছো ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তরে তোমরা এভাবে দিতে পারো স্যার দেশের হয়ে কাজ করা সকলের কাছে একটা গর্বের বিষয় কিন্তু এই সুযোগটা সকলেই পায় না কারণ এটি করার জন্য যেমন শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে ঠিক তেমনি মানসিক দক্ষতারও প্রয়োজন রয়েছে এবং আমি মনে করি যে আমার শারীরিক সক্ষমতা এবং মানসিক দক্ষতা দুটোই রয়েছে এই যে এই জবটি করার জন্য এছাড়াও যখন থেকে আমি বা যখন থেকে আমার বুদ্ধি হয়েছে বা আমি বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু পুলিশ সম্পর্কে কিন্তু আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে যেভাবে আমি আমার এরিয়ার পুলিশদের দেখেছি মানুষের কাছে থেকে মানুষকে হেল্প করতে কিভাবে তারা আমাদের এলাকায় অপরাধ দমন করে ঠিক তেমনি কিন্তু আমার ভালো লাগাটা তাদের প্রতি কিন্তু বাড়তে থাকে আর আমিও চাই যে আমি তাদের মতোই দেশের কিছু কাজে লাগব দেশের অপরাধ দমনে আমারও কিছু ভূমিকা হবে এছাড়াও আমিও মানুষের কাছে থেকে মানুষের হেল্প করতে পারবো মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আর আমার এডুকেশন কোয়ালিফিকেশন বেশি থাকার জন্য কিন্তু আমি বিভিন্ন ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পরবর্তীকালে এএসআই বা এসআই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবো এইটুকু বলে কিন্তু তুমি ছেড়ে দিতে পারো এছাড়াও কিন্তু তোমাদের মনে যদি কোনো উত্তর ঘুরছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর চায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে তোমাদের যে যে প্রশ্নের উত্তর চায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলো না আমি তোমাদের জন্য এইরকমই গুরুত্বপূর্ণ আরও অনেক 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 সেট নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাকে ফলো করে নেবে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তোমাদের ইন্টারভিউর দায়িত্ব নিলাম আরামে তোমরা কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই করবে দশ থেকে বারো কিন্তু স্কোর তোমরা করবেই এটা গ্যারান্টি দিলাম চলুন ভিডিওটা এত দূরে ততক্ষণের জন্য ডাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন